বন্ধুরা, আজকে একটা স্পেশাল প্রাণীর সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে এসেছি। ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাহলে ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকতে থাকতে ফ্রি অফ কস্ট একটা লাইক দেবেন। কারণ কেন, আপনাদের একটা লাইক আমাকে আরও উৎসাহ যোগায় ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য। সুতরাং আজকের যে ইন্টারেস্টিং ভিডিওটা তৈরি হতে চলেছে, সেইটা সম্পূর্ণ যে কোন প্রাণী সেইটা নিয়ে ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখা শুরু করেছেন এবং ভিডিও খুবই ইন্টারেস্টিং হবে, এটা গ্যারান্টি। সুতরাং আজকের যে এই বাজ পাখি, ইতিমধ্যে স্ক্রিনে আপনারা লক্ষ্য করছেন এইটা কতটা সুন্দর প্রাণী। সেই পাখিটার মানব জীবনে বা আমাদের প্রাকৃতিক পরিবেশে কতটা ভারসাম্য বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ, সেটা সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত আলোচনা করার জন্য আজকে ইম্পর্টেন্ট টপিকগুলো জোগাড় করে আমি নিয়ে এসেছি। তাহলে মনোযোগ দিয়ে শুনবেন এবং পারলে একটু ফ্রি অফ কস্ট লাইকের পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে আরেকটু সাহায্য করবেন। আর বন্ধুরা, আজকে কিন্তু বেশি সময় নষ্ট না করে চলুন ছটাতে অল্প সময়ের মধ্যে এই বাজ পাখির সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। গুড়ির সুতু চীনা মাঞ্জায় বাজ পাখির ডানা জড়িয়ে আহত হয়, যত ডানা জাপটায় তত রক্তাক্ত হয়। ঠিক ততক্ষণে কয়েকটা কাক এসে দাদাগিরি শুরু করে দেয় এই বাজ পাখির উপর। আদারওয়াইজ দাদাগিরি হতো না যদি এই বাজ পাখি সুস্থ অবস্থায় থাকতো। ততক্ষণে দশটা কাক কিন্তু একা বাজ পাখি সায়াস্তা করার মতো ক্ষমতা রাখে। সুতরাং এই দাদাগিরি মতোই কিন্তু মানব জীবনেও সেরকম অনেকটা, যখন কোনো দুর্বল মানুষ বেকায়দায় পড়ে, ঠিক ওই মুহূর্তে বাকি ছোট ছোট লোকেরা যাদের কোনো স্থায়িত্ব নেই তারা কিন্তু অনেক কর্তৃত্ব ফলায়। এটা কিন্তু মানব জীবনের সঙ্গেও অনেকটা মিল আছে। সুতরাং রেস্কিউ করার ক্ষেত্রে সরকারি দপ্তরের চেয়ে আপনি কিন্তু বেসরকারি দপ্তর, যারা বন্যপ্রাণী প্রেমী বলতে পারেন, তাদের কিন্তু রেসপন্সটা বেশি তাড়াতাড়ি পাবেন। বন দপ্তরে খবর দিলে ওনারা কিন্তু স্থানীয় প্রফেশনাল লোকেরই নাম বলবেন। যেরকম আমি একজন রেস্কিউ ম্যানকে চিনি যিনি সমীরণ বারিক নাম, আমি ডেসক্রিপশানে ওনার লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা ওনার ভিডিও ভিজিট করে চ্যানেল ভিজিট করে দেখতে পারেন। খুবই দারুণ ভিডিও বানায় উনি, প্লাস বিভিন্ন রকম নিজের যত কঠিন সিদ্ধান্ত সব কিছু কিন্তু রিস্ক নিয়ে করে এবং মানুষ ডাকলেই সঙ্গে সঙ্গে সাড়া দেওয়ার জন্য চেষ্টা করে। কিন্তু একটা জিনিস খুব ভাবুন, একটু গুরুত্ব দিয়ে ভাবুন, যে একজন মানুষকে চট করে ডাকলেই পৌঁছানোর মতো সব রকম পরিস্থিতি থাকে না। সেই পরিস্থিতি থাকা সত্ত্বেও কিন্তু উনি প্রত্যেকটা অ্যাটেন্ড করার জন্য চেষ্টা করে। সৌদি আরব সহ বিভিন্ন রকম কালচারাল মরু ট্র্যাডিশনাল এরিয়াতেও কিন্তু একটা রীতি রিওয়াজ রয়েছে যে এই বাজ পাখিকে পুষ মানিয়ে তাদেরকে দিয়ে বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক অনুষ্ঠান প্রচলন করা, তাদেরকে দিয়ে লড়াই বাঁধানো, যে আমার বাজ পাখি সেরা নাকি আপনার বাজ পাখি সেরা, সেটা লড়াই করানোর জন্য কোটি কোটি টাকার একটা বাজি রেখে সেটা জুয়া খেলার মতো প্রচলন হয় বিদেশে। এটাকে আর্থিক একটা কি বলবো উৎসব মানা যায়। তো প্রচলন এখনো আসে, অবশ্য পাখি ধরা সহ বিক্রি কিন্তু ওইসব দেশে সম্পূর্ণ আইন বিরোধী, মানে হাজতবাস প্লাস আর্থিক জরিমানার মতো কিন্তু ওখানেও চালু রয়েছে। তা সত্ত্বেও সৌদি আরবে নিলামে একটা পোষা লড়াকু বাজ পাখির গড়ে প্রায় 6 লাখ রিয়েল ধরে, মানে ডলারে হিসাব করতে গেলে প্রায় $15 লক্ষ, আর ভারতীয় মুদ্রা বা বাংলাদেশের মুদ্রা প্রায় 1.5 কোটি টাকা দাম বলা যায়। এটা কিন্তু একটা অভাবনীয় বিষয়। এটা নিয়ে আপনিও কি আপনার ব্যক্তিগত মতামত জানাবেন। আমি অনেক তথ্য ঘেঁটে এই তথ্যগুলো জোগাড় করে আপনার সামনে এনে হাজির করছি, শুধু ফাট বকছি না বন্ধুরা। এই সম্পর্কে অনেক তথ্যগুলো ঘেঁটে ঘুটে আমি কিন্তু প্রকৃত তথ্য নিয়ে এসেছি। আপনারা ভাববেন না যে আমি একটা মিথ্যা কথা বলছি। একটা বাজ পাখি প্রায় 1.5 কোটি মতো দাম পাওয়া যায়, এটা কিন্তু একটা সম্পূর্ণ ভাবার বিষয় আছে। আর স্বাভাবিকের চেয়ে প্রায় 8 গুণ বেশি দাম এই জন্যই উঠেছিল যেহেতু অকশানে ওটা নিলামে ডাকা হয়েছিল। সুতরাং বিভিন্ন রকম শিল্পপতিরা সেইখানে নিজেদের ক্ষমতা দেখানোর জন্য অনেক সময় তাদের প্রতিবেশী কিংবা তার স্ত্রীকে খুশি করার জন্য সে একমাত্র ওই দাম দিয়ে সেইটাকে কিনে নেয়, যার ফলে কিন্তু তাদের
ব্যক্তিগত ফ্যামিলিতেও কিন্তু অনেক লোক সুখী হয় এবং তাকে উপহার হিসাবে এইটা তার জন্মদিনের উপহার কিংবা তার বিবাহবার্ষিকীর উপহার হিসাবে এই পাঁচ পাখিকে দান করা হয়, যেটা লড়াকু বিশাল ক্ষমতাবান, একমাত্র তার মালিককে ছাড়াও অন্য কাউকে সেরকম কিন্তু রেহাই দেয় না। এটা খুবই একটা দারুণ জিনিস। বন্ধুরা, আমার এই ভিডিওটা ঠিক নিচে দেখুন, অল্প দান দিকে ছোট্ট করে মোর লেখা আছে ইংরেজিতে MORE, মোর। ওই মোর অপশানে টাচ করার পর সেখানটায় দেখবেন ডেসক্রিপশন বক্সে আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পাশাপাশি ওখানটায় আপনারা আমার জীবনে যে 200-250 সেরা ভালো ভালো ভিডিও বানিয়েছিলাম তার মধ্যে থেকে সেরা 3টি ভিডিওর লিঙ্ক কিন্তু আপনি পাবেন। সেই লিঙ্কে টাচ করে ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে তাহলে দয়া করে এই ভিডিওটা ঠিক নিচে দেখুন, বাঁকানো তীর চিহ্নের মতো শেয়ার বাটন রয়েছে, সেই শেয়ার বাটনে টাচ করে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করতে ভুলবেন না। কেননা তারাও কিন্তু এইরকম ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন, যার ফলে নিজের মনের যে ভ্রান্ত ধারণাগুলো শুধরে নিয়ে অনেক সময় প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সহযোগিতা নিয়ে অনেকটা সেই প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা করার জন্য বন্যপ্রাণীকে ভালোবাসতে জানবেন এবং বন্যপ্রাণীকে ব্যবহার করে নিজে আর্থিক উপার্জন সহ বিভিন্ন রকম লাভান্বিত হতে পারেন। সুতরাং এইরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচে ডান দিকে সাবস্ক্রাইব বাটন রয়েছে সেটা টাচ করে আমাকে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, পাশে ঘন্টা চিহ্নটাকে টং করে বাজিয়ে ওখানটায় অল করে দিলে পরে আপনি আমার প্রত্যেকদিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30 আমি যে নিত্য নতুন ভিডিওগুলো নিয়ে আসি ওগুলো কিন্তু আপনি খুব অনায়াসে পেতে পারেন, যার ফলে আপনিও উপকৃত হবেন এবং পাশাপাশি শেয়ারের মাধ্যমে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনও উপকৃত হবেন। বন্ধুরা, আমি অবাঙালি, তাই বাংলায় ভিডিও বানাতে গিয়ে আমার প্রচুর ভুলভ্রান্তি হচ্ছে, আপনারা দয়া করে একটু কমেন্ট সেকশনে লিখে জানাবেন। যেহেতু আপনি বাঙালি পিওর, সুতরাং আপনার চোখে এবং কানে কিন্তু আমার ভুলভ্রান্তিগুলো ধরা পড়ছে, সেই ভুলগুলো কমেন্ট সেকশনে ধরিয়ে দিলে পরে আপনার পরামর্শ অনুযায়ী আমি আমার ভুলভ্রান্তিগুলো শুধরে আপনাকে ভবিষ্যতে ভালো ভিডিও উপহার করতে পারবো। আর এছাড়া আপনি ভবিষ্যতে কোন প্রাণী সম্পর্কে বিস্তারিত জানতে চান সেটা কিন্তু কমেন্ট সেকশনে লিখলে পরে আমি আপনার চাওয়া পাওয়া অনুসারে ভবিষ্যতে ভিডিও বানিয়ে নিয়ে আসবো। চলুন বন্ধুরা, ফাট না বকে চলুন বাকি অল্প একটা কথা আলোচনা, ইম্পর্ট্যান্ট কথা আলোচনা করে ভিডিওটা শেষ করে দিই। গ্রামে লোকালয়ে মানে মানুষের বাড়িঘরের কাছাকাছি বাজ পাখিকে ঘুরতে দেখা যায়, সুযোগ বুঝে মানুষের পোষা হাঁস মুরগি নিয়ে পালায়। অবশ্য এদের টার্গেট ছোট বন্য প্রাণী, উঁচু আকাশে চক্কর মারতে মারতে দূরদৃষ্টি এসে দেখে নেয় কোথায় কোথায় ছোট পাখি সহ অন্যান্য ছোট ছোট প্রাণীগুলো ঘুরপাক করছে, ঠিক সেখানটাই কিন্তু সে টার্গেট করে ছু মেরে কয়েক সেকেন্ডের মধ্যে আসে। যেহেতু তাদের ঘন্টায় 300 কিলোমিটার পর্যন্ত স্পিড বেগে সে আসার মতো ক্ষমতা রাখে, সুতরাং সে দূর উঁচু আকাশ থেকে টার্গেট করে সেই ছোট্ট প্রাণীটাকে এসে সেকেন্ডের মধ্যে ছু মারে, ততক্ষণে কিন্তু পালানোর কোনো জু থাকে না। আগেকার দিনে রাজা বাদশারা পাখিকে পুষ মানিয়ে এই বাস পাখিকে পুষ মানিয়ে শিকারি হিসাবে ব্যবহার করে অন্য পশু পাখি সহজেই ধরে উপভোগ করত, যার ফলে বলে 300 কিলোমিটার প্রতি ঘন্টার যে স্পিডের মাধ্যমে সে কিন্তু সহসা সেই প্রাণীকে ধরে এনে তার মালিকের পায়ের কাছে ফেলে। বাজ পাখি দেখতে খাস কাটা ঠোঁট, চোখা পাখনা, চৌকুলে সহ এরা দিবাচর শিকারি, পুষ মানিয়ে তুখুর শিকারি তৈরি করার জন্য বাজ পাখিকে বাচ্চা বয়স থেকে কঠোর পরিশ্রম করে প্রশিক্ষণ দিয়ে প্রায় তৈরি করলে পরে প্রায় 1 কোটি পর্যন্ত বাজার মূল্য পেতে পারেন, যার জন্য কিন্তু আপনাকে অনেক মেহনত করতে হবে এবং অলসতা করলে পরে আপনি এই বাজিমাত করতে পারবেন না। সুতরাং এইরকম বন্ধুরা আরও নতুন তথ্যে নতুন আপডেট পেতে হলে আপনি আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে এই ভিডিওটা ঠিক নিচ্ছে বাঁকানো যে তীরচিহ্নের পাশাপাশি ডান দিকেই দেখুন ওখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেই সাবস্ক্রাইব বাটনটাকে টাচ করে পাশের ঘন্টা চিহ্নটাকে টিপতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, এরকম আরও ভালো ভালো ভিডিও আসা অব্দি আপনার শরীরের সুস্বাস্থ্য কামনা করে নমস্কার।
Thank you.